সাহেব বন্দেগি যাব না আপনি এদিক বেষ্টন করুন আর আমি দেখছি ওইদিকে দেখি যেমন করেই হোক শিকার আমাদের করতেই হবে ঠিক আমি তাই করতে যাব না এ নাওজি সাহেব আমার মনে হয় এখানে আমরা শিকার পাবো না চলুন আমরা অন্য বনে চলে যাই তাই চলুন যাব না তাই চলো आक्रमण ना कर तुम्हारे मिनती तुम्हारा सर जावा कान देखे पालिए जा नहीं हम लोग पर थान लिखा लिया ले वो सत्य सत्य परीक्षा दे सालाम आज तुम जो उपकार कर इतिहास ना कर तुम्हार स्थान पाए नाई तुम्हार स्थान हो जाए बुखे भाई ओ बोलूं राजा तुम्हें हमार जीवन दाता बंधु तुम्हें हमार जीवन बाचिए चो तुम्हारे जब मैं किधी संतुष्ट करूं आमी भेबे स्थिर करती पार चिरा तबे अभी अभी तुम्हारे कोशी करूं भाई राजा हम लोग ऐसे क्या थे बुकार कोई नहीं राजा আমার জরির জামা উড়ি আওয়াজ গোড়া মন্ত নিয়ে আয় হারে রাজা আমলো বহুত উপকার করি আছি আমলো তোর কিছু কিছু চাই রে রাজা না চাইলো আমি তোমাকে দেব কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো তুই পাগল আমি খেলা তুমি আমার কাছে রিনি তোরি হারে রে তুমি তো আজ সুয়াই ओ आज सुवारी हाय हाय हलिया दुलिया चले बोले यंगे जनो से न पाए दादी दादी चौक Yeah.
কুলতা বলবে মনে কথা হ্যাঁ হা তারে দেখে বল খোলা মনে রাগি করা সে যে হুজুর আপনার উড়িয়াবাজ ঘোড়া আর জড়ের জামা ভাই বলুন রাজা তুমি যে উপকার আমার করেছো তা কোনোদিন ভুলতে পারবো না তাই যাবার বেলায় ভারি জড়ির জামা আর চলার পতির সাথে বিখ্যাত ঘোড়া আমি তোমাকে দান করে গেলাম তুমি আমার দান সাদরে গ্রহণ করো ভাই রাজা আমি তোমার দান সাদরে গ্রহণ করিয়া নিলাম আর হাম লোক তোর সঙ্গে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার নামে স্মরণ করে বলছি তোমার কোনো বংশধর যদি ওই বনে আসে আর কোনো বিপদে পড়ে তাহলে হাম লোক আমার জীবন দিয়ে হলেও তোর সেই বংশধরকে হাম লোক রক্ষা করিয়া নেবে রে খুশি হলাম তাই খুশি হলাম তাই খুশি হয়ে তোমাকে বনের রাজা বানিয়ে গেলাম এবার চল রাজা হাম লোক তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসি তাই চলো ভাই চলো রাজা আরে এখন থেকে নাই ঘোড়া চড়িয়া মিয়া খায় একা রজির সাহেব বন্দেগি জাহাবানা শোনো রজির সাহেব আমি লোক মুখে শুনলাম প্রজাদা আমার বিরুদ্ধে নাকি সমালোচনা করেছেন বলুন বলুন রজির সাহেব কি সমালোচনা করেছেন বলতে পারেন রজির সাহেব না জাহাবানা আমি তা বলতে পারি না আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেন রজির সাহেব বন্দেগি জাহাবানা আপনার কাছে আমার অনুরোধ ভাই আমার নিকট তুমি কিছু গোপন রাখিও না সত্যি করে বলো প্রজার আমার বিরুদ্ধে কেঁপে উঠেছে কেন আমি আমি শুনতে চাই উজির সাহেব আমি শুনতে চাই বলতে যাবে সাহস পাচ্ছে না যাবে না সাহেব আমি আমি আপনাকে অভয় দিলাম আপনি নির্ভয় বলুন কি বলবো জাহাবানা হ্যাঁ বলুন আপনার ছেলে মেয়ে নেই কোদা তারা আপনাকে হাত করে করে রেখেছে তাই প্রজারা বলছে কি বলছে প্রজারা শুধু প্রজারা কেন আমিও তো বলছি জাহাবানা আপনার ভোগে দর্শনে লাখ লাখ প্রজাদের অন্ন জোটে না তাই সকল প্রজারা মিলে সংকল্প করেছে আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে তুমি তুই আমার অন্যে
অপরাধী পালিত হয়ে আমারই ভেতরে মুক্ত কর্মচারী হয়ে আমার সামনে দাঁড়িয়ে একথা বলতে পারলে ওদের সাহেব না আমি সেটা কোনোদিন আপনার কাছে আশা করিনি যান বেরে যান এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরে যান আমি আর আপনার মুখ দর্শন করতে চাই না যান বেরে যান বেরে যান বেশ তাই যাচ্ছি জাহাবানা তবে জাবান বেলা আপনাকে আমি দুটো কথা বলে যাচ্ছি আজ যে অন্যায় অত্যাচার অভিযোগে প্রমাণ করে আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন এমন একদিন আসবে এই নিরাজপুরের সকল প্রজারা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আর সেদিন আপনি শুধু কেঁদে কেঁদে চোখের জলে ভোগ বসাবেন কে আপনার দিকে ফিরেও তাকাবে না ফিরেও তাকাবে না বেরিয়ে যান আমি অস্থির থাকতে পারছি না আপনি বেরিয়ে যান এটা এটা কুলো আমি কি করলাম সত্যি কি উজির সাহেব চলে গেল সত্যি তো উজির সাহেব চলে গেল উজির সাহেবের তো কোনো দোষ নেই আমি কেন উজির সাহেবকে তাড়িয়ে দিলাম আমি তো জানি সে তো নির্দোষ তার তো কোনো দোষ নেই আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না আমি যে আটকোর একদা তুমি আমাকে কেন আটকুরে বলে ভেদে ভেদে পাঠিয়েছিলে কোথা একটি ছেলের জন্য প্রচুর লালায়িত যাদের করে এক মুষ্টি অন্যের সংস্কার নেই তাদের কি দিয়েছ তুমি কত সন্তান আর আমি আমি বিশাল বিশাল নিরাজপুরের বাদশা একাম্পর ধন ঐশ্বর্য কোনো কিছু আর ভাবি নেই রব কি করে কিছু তুমি আটকো চলা যে আমি শুইতে পারছি না 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 আমি আমি আর এই রাজ্যে থাকবো না চলে যাব আমি আমি রাজ্য ছেড়ে চলে যাব উড়ে গিয়ে দূরে চলে যাব কি সুন্দর রাজ্য ছিল মোর কুশল নগর গোলা মরা ছিল দান পুকুর মরা ছিল মাছ হেরি মাঝি হেরি মাঝি আমার কি হয়ে গেল হে নিরাজপুরের প্রজাগণ আমি যদি জানাব কোন অন্যায় করে তাকি কোন ভুল করে তাকি তোমরা করে দেখতে পাচ্ছ না তোমাদের তোমাদের আটকুরে বাদশা আটকুরে অপবাদ নিয়ে এই রাজ্য ছেড়ে চোরের মতো পালিয়ে যাচ্ছে তোর আমাকে ক্ষমা কর নির্জন মনে গিয়ে আমি আমার প্রাণে বিসর্জন দেব বৃথা চিন্তা বৃথা চ
চিন্তা করো না রাজ বৃথা চিন্তা বৃথা চিন্তা করো না রাজ রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে সার করো গুরুর চরণ মনের আশা হবে পূরণ সার করো গুরুর চরণ মনের আশা হবে পূরণ বৃথা চিন্তা করো না রাজ বৃথা চিন্তা করো না রাজ আমি আর কোনো চিন্তা করবো না আমি আমি রাজ্য ছেড়ে চলে যাব অনেক দূরে চলে যাব অনেক দূরে পিতা পিতা আপনার এই সিংহাসনের মান মর্যাদা আমি রাখতে পারিনি পিতা দেবকে ক্ষমা করুন পিতা দেবকে ক্ষমা করুন আমার শিরে এই রাজমুকুট আর শোভা পায় না এই রাজমুকুট আপনার দেওয়া সিংহাসনে রেখে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব রেগে দূরে কেউ দেখবে না কেউ আমার জন্য দুপোটা চোখের জল ফেলবে না আর আমাকে আটকুরা বলে কেউ অপবাদ দেবে না আমি চলে যাব পিতা আমি চলে যাব আমি চলে যাব পিতা সিংহাসনটা এভাবে কেটে উঠলো কেন না 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 জাহানারা জাহানারা আমি জাহানারাকে ডাকবো না জাহানারাকে ডাকবো না সে যদি এসে পড়ে তাহলে তাহলে আমার আর যা হবে না যা হবে না আমি চলে যাব আর বিলম্ব করব না আমাকে তুমি ক্ষমা করে দিও সুখে থেকো সুখে থেকো নিরাজপুরের প্রজা গো তোমাদের নিকট হতে আটকুর বাদশাহ আজ চিরদিনের মতো চলে যাচ্ছে ওরে কি দূরে ওরে কি দূরে Oh,
মনের আজ মুকুট পরে রয়েছে কেন কেন তবে কি জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে হাই কোদা একটি ছেলের জন্য আমি কত লালাইতো তোমার কি দয়া হলো না খোদা তোমার কি দয়া হলো না নিষ্ঠুর পাশানি আমি না 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 আমি আমি আর ভাববো না আমি আর খাটবো না আমি যাব আমার জাহাপনা যে পথে গিয়েছে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখব আমার জাহাপনা কোথায় আছে আমার জাহাপনা যে পথে গিয়েছে সত্যি ঠিক আমিও সেই পথেই চলে যাব খোদা আমিও সেই পথেই চলে যাব সেই পথেই চলে যাব নিস্তব্ধ জাহাপনা পুত্রের অভাবে মনে দুঃখে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে রাজ্যে এখন আর কোনো কোনো হল নেই ওগো বাদ প্রতিবাদ না করে তুমি জাহাপনাকে ফিরিয়ে আনো আমি আমি আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো তুমি কি বলছো না হলা যার মুখ দর্শনে লাখ লাখ প্রজাদের অন্য জুটে না আমি আবার তাকে ফিরিয়ে আনবো তা আমি কিছুতে পারবো না রহলা তার তার কারণ যাহা আমাকে একান্ত অপমান করে তাড়িয়ে দিয়েছে এখন আমি তাকে কিছুতে ফিরিয়ে আনতে পারবো না ওগো যাহাপরাকে ফিরিয়ে না আনলে জাহানারা প্রাণে বাঁচবে না যার নুন খেয়েছি তার গুঞ্জে আমাদের গাইতে হবে তাই চলো রহলা তাই চলো আমরা দেখি জাহাপনার কোনো সন্ধান পাওয়া যায় কিনা তাই চলো আসবো আমি সারি গাইয়া জনম গেল কাটে কাটে আমার জনম গেল কাটে কাটে ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া আর কত কাল ভাসিব হইয়া আমি দুকির সারি গাইয়া বহিয়া বহিয়া নৌকার কলমি গেছে তুইয়া রে পরের বৌটা বহিয়া বহিয়া নৌকার কলমি গেছে তুইয়া রে আমার নিজের পূজা পেবো বেহরে ভাসিব হইয়া আমি দুঃখের সারি গাইয়া জীবন
নাম নদী কতই বাঙা গড়া আমার দেহ তরি বান্ধ শুধু না জাগিব তোরা আমার বাবু কেহ কি আছে দুঃখ পাবো কার কাছে আল্লাহ রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চাহিয়া রে আমি তোমার পানে চাহিয়া কত কাশবো আমি শুকুর সারি গাইয়া পাতিজা সাসা সারাদিন তো নৌকা বাইলাম একটা প্যাসেঞ্জারের মুখ দেখতে পারলাম না তুমি ঠিক কথাই কইছো সাসা সাসা আই যদি কালি হাতে বাড়ি ফিরে যায় তো সাসি যে তোমার মাইটা দিব আমি হিরে দিতাম না ওরে বাবা রে এই রে গুয়ে মা মাজি ভাই ওরে ও মাজি ভাই আপনার এ বেশ কেন আমি তোমাদের যাহা বলা নয় কেন যাহাপনা আপনার কি হয়েছে জানো মাঝি ভাই আমার মুখ দর্শনে রাজ্যের লাখ লাখ প্রজার মুখে অন্ন জুটে না খোদা ওই খোদা আমাকে হাত করে করে রেখেছে তাই তো আমি রাজ্য ছেড়ে ওই রাজ্যে চলে যেতে চাই
আপনা আমরা অপারে এসে গেছি হাজী ভাই তোকে দেবার মত আমার হাতে কিছুই নেই হাবিজি হাবিজি আজ ভিখিরি ভাই তাই ঠিক আছে আমি চলে যাচ্ছি ভাই ঠিক আছে আমি চলে যাচ্ছি